স্নেহের নার্সারি ছাত্র ছাত্রী বৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো এবং তোমরা ভালো করে অঙ্ক অনুশীলন করছো। তোমাদেরকে আমি পাঠিয়েছিলাম যে একটা গরুর কটা পা, তারপরে একটা হাঁসের কটা পা, সূর্য সংখ্যা কটা, এগুলো পাঠিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো। আজকে আমরা চলে যাচ্ছি, তোমাদের তো 1 থেকে 30 পর্যন্ত হয়ে গেছে, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা লেখাগুলো ভালো করে মায়ের কাছে করবে, প্রতিদিন অভ্যাস করবে। কথায় লেখো, এক, এটাকে কথায় লিখতে হয় এরকম করে, এক এক, দুই দয়া হস্য হস্যই, দুই তয়স্যই দন্তে ন, তিন চয়া আকার র চার, পয়ে চন্দ্রবিন্দু আকার চ পাঁচ। হয়েছে এইভাবে প্রতিদিন তোমরা বানান করে, তোমাদের তো বর্ণ পরিচয় তোমরা এ ক এগুলো তো শিখে গেছো, তোমরা আশা করি এবার লিখতে পারবে। একটি লেখা এক, দুই, তিন, চার, পাঁচ। হয়েছে এবারে দেখো মাঝের সংখ্যা লেখো, 24-26, তাহলে 24 এর পরে কত হয়? 25, 17 এর পরে কত হয়? 18। তোমাদের আগের দিনে ছোট সংখ্যার তলায় দাগ দিতে বলেছিলাম, তাই তো? হ্যাঁ, 16-17 দিয়েছি, এখানে বড় সংখ্যাটা যে সংখ্যাটা পরে আসছে সেই সংখ্যাটা বড় হবে, 16 পরে কি 17 তলে দাগ দেবে, 24-26-26 তলে দাগ দেবে, 19-20-20 তলে দাগ দেবে, 29-30-30 তলায় দাগ দেবে। তাহলে আজকে তোমরা কি শিখতে পারলে, যে কথায় লেখো 1-2-3-4-5-6 5 পর্যন্ত তোমাদের শিখলাম, তোমরা বানান করে প্রতিদিন এগুলো শিখবে, 24-25 মাঝের সংখ্যা এটা, 24-25 17-18 তাহলে মাঝের সংখ্যাটা পেয়ে যাচ্ছ, পরের সংখ্যাটা বড় সংখ্যাটা তোলা দাগ দাও, 16-17 19-20, তাহলে যেগুলো বড় তার তলাতে দাগ দিয়ে দিতামি, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে তোমরা প্রতিদিন মায়ের কাছে পড়াশোনা করছো, শিখছো, এছাড়াও তোমাদেরকে শিখিয়েছিলাম সংখ্যা দেখে, সংখ্যা দেখে দাগ টানো। যদি নিয়ে দিই 5, তাহলে দাগ টানতে বলছি, তাহলে কি করবো? 1-2-3-4-5 এবার যদি 9 লিখতে বলি, 9টা দাগ টানতে কি হবে? 1-2-3-4-5-6-7-8-9 ঠিক আছে। এবারে তোমরা প্রতিদিন ঘরেতে অভ্যাস করবে, 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র, 4-ই বেদ, 5-এ পঞ্চমান, 6-এ ঋতু, 7-এ সমুদ্র, 8-এ অষ্টবসু, 9-এ নবগ্রহ, 10-এ দ্বীপ, 1-10-1-11 এইভাবে 30 পর্যন্ত তোমরা মায়ের কাছে পড়বে। আর এখানেই আমি আমার ক্লাস শেষ করলাম, সুস্থ থেকো, ভালো থেকো।